বন্ধুরা বিরাট ঘোষণা রাজ্যের রাজ্যের মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারের পর মহিলাদের জন্য চাকরির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার মহিলাদের জন্য আনতে চলেছে সেবাশকী প্রকল্প এই প্রকল্পে প্রতিটি ব্লক থেকে মহিলাদের নিয়োগ করা হবে এই প্রকল্পে আবেদন করলে মহিলারা মাসিক দশ হাজার টাকা বেতন পাবেন তো বন্ধুরা কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন কোথায় গেলে আবেদনের ফর্ম পাবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো বন্ধুরা কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বলা হয়েছে মানুষের সেবায় নিয়োজিত হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এমনই পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার গ্রাম উন্নয়ন দপ্তর একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে যার নাম সেবা আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে তিন জেলার স্বনির্ভর গোষ্ঠীর বাছাই করা মহিলাদের এই কাজে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সদ্যজাত থেকে বয়স্ক এমনকি অসুস্থদের দেখভাল শুশ্রূষার দায়িত্ব তাদের দেওয়া হবে সোজা কথা জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আয় তৈরি করতে চাইছে রাজ্য সরকার করোনা পর্বে বহু বাড়িতে রোগীদের ঠিক মতো দেখাশোনার জন্য দক্ষ আয়া অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায়নি সেই ঘাটতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে পূরণের ভাবনা চিন্তা করা হয়েছে প্রথম ধাপ হিসাবে প্রশিক্ষিত আয়ার একটি পুল তৈরি করা হবে এবার চাহিদা মতো সেখান থেকেই সংশ্লিষ্ট বাড়িতে পাঠানো হবে সেবাশকীদের এরপর দেখুন বন্ধুরা বলা হয়েছে প্রথম ধাপে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জানা গিয়েছে এই সব জেলাগুলির নির্দিষ্ট ব্লক থেকে কুড়ি জনের নাম পাঠাতে বলা হয়েছে এই কাজের জন্য তিন জেলায় তিনটি সমবায় সংযোগকে বাছাই করে জেলা প্রশাসন মহিলাদের বাছাই করার দায়িত্ব তাদেরই দেওয়া হবে জেলার এক আধিকারিক বলেন শিক্ষিত এবং কাজকর্মে পটু এমন মহিলাদের বাছাই করা হবে বারাইপুর ব্লককে প্রাথমিকভাবে ভাবা হয়েছে কারণ এখান থেকে বহু মহিলা বিভিন্ন জায়গায় কাজ করতে যান ট্রেনিং শেষ হলে দেওয়া হবে সার্টিফিকেট পরে এই মহিলারাই তাদের ব্লক বা এলাকায় অন্য মহিলাদের প্রশিক্ষণ দিতে পারবেন জেলা আধিকারিকদের এখন বিভিন্ন জায়গায় আয়া সেন্টার গড়ে উঠেছে বাড়িতে কেউ অসুস্থ হলে সেখান থেকে আয়নায় সংশ্লিষ্ট পরিবার কিন্তু তারা কতটা দক্ষ বা প্রশিক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায় বন্ধুরা বলা হয়েছে সরকার যদি এই মহিলাদের সেবা যত্ন শুশ্রূষা করার আধুনিক প্রশিক্ষণ দেয় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন এবং ভালো মানের পরিষেবা পাবেন পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও একটি জীবিকার পথ খুলে যাবে এই কাজে পারিশ্রমিক হিসাবে একজন মহিলা কত টাকা পাবেন তা ঠিক করবে জেলা প্রশাসন তবে জানা গিয়েছে দশ হাজার টাকা মাসিক বেতন পাবেন সেবা প্রকল্পে প্রকল্পে কাজে নিযুক্ত মহিলারা জেলায় যে সমবায় সংঘকে বাছাই করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে এই প্রশিক্ষিত আয়াদের তবে এক জেলার আয়া অন্য জেলায় গিয়েও কাজ করতে পারবেন বলে আপাতত ঠিক হয়েছে জানা গিয়েছে গ্রাম উন্নয়ন দপ্তর একটি এজেন্সিকে এই প্রশিক্ষণের দায়িত্ব দিতে চলেছে বন্ধুরা আপনারা যারা এই চাকরিটি করতে চান কমেন্ট বক্সে নিজের জেলার নামটি অবশ্যই লিখবেন তাহলে কি হবে পরবর্তীকালে এই চাকরি সম্পর্কে কোনো নোটিশ প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন এছাড়া বন্ধুরা ভিডিওতে একটি লাইক দেবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন